नौगा जिले नौगा जिला पुलिस व्यवस्थापन एक सर्वाधुनिक शॉपिंग मॉल उद्बोधन कर पाशापाशी एक सर्वाधुनिक रेस्टुरेंट उद्बोधन कर रेस्टुरेंटर माध्यमे बांग्लादेश पुलिस कल्याण ट्रस्ट तादे निजस्व एक रेस्टुरेंट फ्रांचाइज तैरि कर शुरू हल उत्तर बांगलार বাংলাদেশের উত্তরে জনপদের সীমান্তবর্তী জেলা নওগাঁ থেকে এবং আমি এই জন্য এই জেলার পুলিশ সুপার সহ তার সকল সহকর্মী যারা একটু সাউন্ড কমাতে করছেন সকল সহকর্মী এই জেলার যারা এর পেছনে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের যে পুলিশ কল্যাণ ট্রাস্ট উইংয়ের যে সমস্ত কর্মকর্তারা পেছন থেকে আমাদের জেলা পুলিশকে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ এটি একটা আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা ছিল। তো আমাদের পুলিশ কল্যাণ ট্রাস্টের বিভিন্ন বিজনেস ভেঞ্চার রয়েছে, তো এটি নবতম সংযোজন। আমরা চেষ্টা করব এগুলোকে বাংলাদেশের প্রতিটি জেলায় রোল আউট করার জন্য পর্যায়ক্রমে। এতে করে যেটা হবে, বাংলাদেশ পুলিশের 2,12,000 সদস্য তারা উপকৃত হবে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন তখন উনি মূলতই আমাদের পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে দেন এবং 5 কোটি টাকা সেই আমলে 5 কোটি টাকার তখন অনেক আগের কথা, বাংলাদেশ এত ধনী ছিল না তখন, 5 কোটি টাকা একটা সিড মানি দেন ব্যবসা বাণিজ্য করার জন্য। তো কল্যাণ ট্রাস্ট এখন একটা হিউজ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে বদান্যতায়। আমাদের এখন অনেক ধরনের ডেভেলপমেন্ট কমার্শিয়াল ভেঞ্চার্স রয়েছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন ভেঞ্চার যোগ করার জন্য এবং এটার বেনিফিশিয়ারি হয় আমাদের এই 2,12,000 সদস্য, বিশেষ করে যারা নিম্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী যারা তাদেরকে আমরা বেশি করে সাহায্য করার চেষ্টা করি। এবং এই যে এখানকার যে প্রজেক্টে সেটাতে করে এরা আরও এই জেলার, বিশেষ করে এই জেলায় যারা কাজ করে এদের আমি মনে করি যে ফিনান্সিয়াল ক্ষেত্রে এদের অনেক সুবিধা তারা প্রাপ্ত হবে। এটার একটা দিক গেল, আরেকটা দিক হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে এই উত্তর বাংলার এই সীমান্তবর্তী জেলায় একটি নগরে বড় জেলা, অনেকগুলো থানা আছে এখানে, তো এলাকা একটা সর্বাধুনিক জীবনযাত্রার স্পর্শ পাবে এর মাধ্যমে। এইখানে যে একটি আধুনিক মল প্রতিষ্ঠা করা হলো এনি স্ট্যান্ডার্ড, এটা বাই এনি স্ট্যান্ডার্ড এটা কিন্তু আন্তর্জাতিক মানের শপিং মল এবং বিশেষজ্ঞরা এখানে কাজ করেছেন, এক্সপার্টরা কাজ করেছেন এবং করে আপনারা আমরা এই মল প্রতিষ্ঠা করেছি। এর ফলে এই যে শুধুমাত্র নওগাঁ জেলা নয়, নওগাঁ জেলার সীমান্তবর্তী যে সমস্ত অন্য জেলার বাসিন্দারা আছেন তারাও কিন্তু এটার বেনিফিট নিতে পারবেন এবং এখানে সর্বাধুনিক পরিবেশে একটা একেবারে মানসম্পন্ন শপিং করার সুযোগ পাবেন, সেই সঙ্গে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টকে উপভোগ করার সুযোগ পাবেন। এটি আমরা বলবো যে আমাদের বাংলাদেশ পুলিশ সার্ভিসের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই এই অঞ্চলের মানুষের জন্য একটি উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, প্রক্রিয়াটা হচ্ছে এই যে আমরা মূলত যে পুরনো পুলিশ নিয়োগ পদ্ধতিটাকে আমরা সংস্কার করেছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের এতে বিশাল সাপোর্ট রয়েছে। আমরা গ্রেটফুল, কারণ আমাদের জানেন যে একটা আইন পরিবর্তন করতে গেলে অনেকগুলো মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন হয়। তো আমরা উই আর গ্রেটফুল টু আমাদের জনপ্রশাসন মিনিস্ট্রি, যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি অ্যান্ড অলসো রেলওয়ে ল মিনিস্ট্রি, যারা যারা আমাদের সাহায্য করেছেন তাদের প্রতি গ্রেটফুল। আপনারা জানেন যে বাংলাদেশ যেটা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প 2041 আমরা ইনশাআল্লাহ ধনী এবং আধুনিক দেশের আমরা পরিণত হব ইনশাআল্লাহ। তো ধনী এবং আধুনিক দেশে রূপান্তরিত হলে একটা আধুনিক পুলিশ বাহিনীর প্রয়োজন। ওই সময়ের যে সমাজ, রাষ্ট্র কাঠামো এবং জনসাধারণ, সাধারণ নাগরিক, তাদের ডিমান্ড, প্রত্যাশা, আইনি প্রয়োজনীয়তা মোকাবেলা করার জন্য ওই সময়ের উপযোগী একটা পুলিশ বাহিনী প্রয়োজন। এগুলো তৈরি করতে হলে একটা মুহূর্তেই করা যায় না, সময় সাপেক্ষ বিষয়, দীর্ঘ সময় সাপেক্ষ পরিবর্তনের প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ। তো আমি মনে করি যে 2041 মানে খুব বেশি দূরে না, কিন্তু
দিস ইজ 2021, সো মাত্র 20 বছর বাকি। তো যে পরিবর্তনের সূচনা যেটি, সেটি সাংগঠনিক পরিবর্তনের সূচনা, সেটি এখনই করতে হবে। তো এখনই করতে হলে আমরা সেই কাজটি করছি, শুরু করেছি। আমাদের এখানে আমাদের লক্ষ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে যে আমরা জব মার্কেট থেকে সেরা ছেলে মেয়েদেরকেই রিক্রুট করতে চাই, এবং সেটা হলো একটা দিক। তো সেখানে আমরা গুরুত্ব দিয়েছি হচ্ছে যে এখন দেখেন আমরা জাতি হিসেবে একসময় কিন্তু আমরা একটু ডোয়ার্ফ ছিলাম আর কি, অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন জাতি অনেক লম্বা হয়েছে আর কি, কিন্তু আমরা কিন্তু সবাই লম্বা না জাতি হিসাবে। একসময় চাইনিজরা খুব ছোটো ছিল, এখন দেখেন যেহেতু তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, চায়না তো আপনি 6 ফিট লোকজন পাবেন, এবং 5 ফিট 8-9 ইঞ্চ লোক তো ভেরি কমন। আপনি যদি স্কার্ট দিয়ে হাঁটেন বা এখানে গোয়াংজু আমাদের বাড়ির পাশে যান, দেখবেন যে 5 ফিট 7-8 ইঞ্চি মানুষ তো কমন মানুষ এরকম হাইটের, আর 5 ফিট 6-1-2 ইঞ্চি এরকম মানুষ অজস্র আছে চায়নাতে। কারণ হচ্ছে নিউট্রিশন ভালো। নিউট্রিশন কেন ভালো? যেহেতু তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, সে কারণে নিউট্রিশন ভালো হয়েছে, ম্যাল নিউট্রিশন নাই, যেটা আমাদের দেশে একসময় ছিল ম্যাল নিউট্রিশন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত এই 12-14 বছরে বলতে গেলে দারিদ্র তো প্রায় মিউজিয়ামে যাওয়ার উপক্রম হয়েছে। যদি এই 2 বছর করোনা আক্রান্ত না হতাম আমরা, তাহলে দারিদ্র আরও কমে যেত দেশ থেকে। এখন মাত্র 9%-এর কম লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে। 2009 সালে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, তখন দেশে 45% মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করতো, এখন সেটি মাত্র 9%। আমাদের ধারণা 2025 সালের মধ্যে ইনশাআল্লাহ এই 9%ও থাকবে না, এবং এই বছরই সম্ভবত আমরা $2,500 আমাদের পার ক্যাপিটা ইনকাম হবে। তো এই যে আমরা এই অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের একটা সেই সময়ের উপযোগী পুলিশ বাহিনী দরকার। আমরা জব মার্কেট থেকে চেষ্টা করছি যাতে করে ফিজিক্যালি সবচেয়ে ভালো ফিট যিনি, তিনি আসবেন, যিনি মেধাবী তিনি আসবেন। মেধার সঙ্গে যদি ফিজিক্যাল ফিটনেস যুক্ত হয়, তার সঙ্গে যদি ভালো প্রশিক্ষণ, ভালো ইকুইপমেন্ট দেওয়া যায়, ভালো সাংগঠনিক দক্ষতা তৈরি করা যায়, সাংগঠনিক কালচার তৈরি করা যায়, তাহলে আমরা একটা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হব। সেই লক্ষ্যেই মূলত আমরা এই আমাদের নিয়োগ বিধিতে পরিবর্তন করেছি। শুধুমাত্র কনস্টেবল না, আমরা সাব ইন্সপেক্টর এবং সার্জেন নিয়োগ বিধিতেও আমরা পরিবর্তন করেছি। আমরা এখন আমাদের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চলছে, আপনাদের জেলায় হয়েছে আপনারা জানেন, এবং আমার ধারণা আপনারা বোধহয় খুব একটা বলতে পারবেন না যে দুর্নীতি দিয়ে কেউ ভর্তি হয়েছে চাকরিতে, এটা এটা সারা বাংলাদেশে একই চিত্র আলহামদুলিল্লাহ। তো আমরা এখন কনস্টেবল প্রক্রিয়া সম্পন্ন করছি, এবং এর একই সঙ্গে আমরা কিন্তু এই মুহূর্তে আবার সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করার প্রক্রিয়া চলছে, শুরু করেছি আমরা। তো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা মেধাবী লোক চাই, এবং যেহেতু পুলিশ বাহিনীতে শারীরিক যোগ্যতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই স্ট্রেসফুল জব, সামটাইম 12-14-18 ঘন্টা কাজ করতে হয়। এটা সারা, এটা শুধু আমার দেশে না, এটা সারা বিশ্বব্যাপী তাই। আমাদের ইভেন নর্থ আমেরিকান কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ, ওখানেও পুলিশকে অনেক সময় ওদের এখানে 8 ঘন্টার শিফট, এটা ঠিক আছে কাগজে কলমে 8 ঘন্টা, কিন্তু অনেক সময় অনেক সদস্যকে 10-12 ঘন্টা কাজ করতে হয়। তো এই জন্য যে এই বাহিনীর কাজের ধরনটাই সারা বিশ্বব্যাপী আলাদা। কেন একজন পশ্চিমার পুলিশ সদস্যকে কখনো কখনো 8-10 ঘন্টা কাজ করতে হয়, এই জন্য এরকম না, আমার শিফট শেষ, প্রায় শেষ, আমার 8 ঘন্টা শেষ, 7 ঘন্টা আমার 55 মিনিট কাজ করা হয়ে গেছে, 5 মিনিট পরে আমার শিফট শেষ হবে, আমি চলে যাব। তখন একটা আমার সামনে দুর্ঘটনা ঘটলো, একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, আমি কি আমার 5 মিনিট আছে রেখে চলে যাব? তখন আমাকে ওই গাড়ি চেঞ্জ করতে হবে, ওটাকে আটক করতে হবে, ওটাকে ধরতে হবে, ওটাকে থানায় নিয়ে যেতে হবে, ডিসপোজাল করতে হবে, যতক্ষণ লাগে ততক্ষণ, যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, ঠিক আছে। আমার সামনে একটা রবারি হলো, আমার আর 2 মিনিট বাকি আছে আমার শিফটের, আমি কি চলে যাবো? যেন আমার 2 মিনিট আছে, আমার দেখার দরকার নাই। ওই রবারিকে আমাকে, যারা রবারার যারা, অর্থাৎ যারা দস্যুতা করেছে, তাদেরকে আমাকে গ্রেপ্তার করতে হবে, ধরতে হবে, সেটা করতে হবে, আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিকটিম তাকে সাপোর্ট করতে হবে। তো সেটা করতে যত সময় লাগে সেটা করতে হবে। হয়তো সেকেন্ড শিফট আসলো, পরবর্তী শিফট, তখন একসঙ্গে কাজ করতে হবে, পরবর্তী শিফট তো জানে না কী হয়েছে, তো তার সঙ্গে একসঙ্গে কাজ করে এগুলো তাকে হ্যান্ডওভার করে তারপর বাড়ি যেতে হবে, বাসায় যেতে হবে। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা, আমি প্রায় 3 বার কাজ করেছি ইউরোপ এবং আমেরিকায়,
তো তখন দেখেছি আমরা যে ওই আট শিফট ওদের বেলা ঠিক আট শিফট আট ঘন্টার শিফট ওদের বেলা ঠিক আট ঘন্টা না, অনেক সময় এটা দশ ঘন্টা হতে পারে, এগারো ঘন্টা বারো ঘন্টা হতে পারে, সারা ওয়ার্ল্ড ওয়াইডে এটা স্ট্রেসফুল জব। সেখানে ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেসের একটা গুরুত্ব আছে পুলিশের চাকরিতে। তো আমরা চাই মেন্টালি ফিট ফিজিক্যালি ফিট এবং মেধা দক্ষতা। আপনি রাস্তায় আপনি আমার ছেলেরা পেট্রোল করে যে কনস্টেবল, তো ও যে ও তো সবার জন্য সে ডিউটি করে রাস্তায়। আপনি এম এ পাস লোকের জন্য তো আমি এম এ পাস কনস্টেবল পাঠাই না রাস্তায়। একজন সাম্বারি ফাইভ পাস লোক তার জন্য আমি ফাইভ পাস কনস্টেবল পাঠাই না, আমি কিন্তু একই যোগ্যতার লোককে সবার জন্য পাঠাই। তো তার মানে কি ওই কনস্টেবলকে হতে পারে সে ছোটো চাকরি করে, তাকে সব ধরনের মানুষের সঙ্গে মানুষকে হ্যান্ডেল করার যোগ্যতা তাকে থাকতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং পেশা এই কারণে। তো সেজন্যই আমরা সম্পূর্ণভাবে মেন্টালি ফিট ফিজিক্যালি ফিট এবং মেধার দিক থেকে ভালো ছেলে মেয়েদের পুলিশ বাহিনীতে চাই। এবং যে সরকারের অনুমোদন ক্রমে প্রাধান্যতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রাধান্যতায় যে পরিবর্তন এসছে তাতে করে আমাদের যে লক্ষ্য ইনশাআল্লাহ সেটা আমরা মনে করি যে সেটা পূর্ণ হবে। আমাদের যে প্যাটার্নে আমরা ইতিমধ্যে রিক্রুটমেন্ট সম্পন্ন করেছি তাতে আমরা খুশি। এই জন্য যে সর্বনিম্ন যে হাইট আমরা এবার আমরা নিয়েছি পাঁচ ফিট সাত ইঞ্চি এবং পাঁচ ফিট আট নয় দশ এগারো হাইটের ছেলেরা আসছে। মেয়েরা আগে ছোটো ছোটো মেয়ে দেখতেন পুলিশে, এখন আর দেখবেন না। এখন মিনিমাম হাইট পেয়েছি আমরা মেয়েদের নিয়ে করেছি আমরা ফাইভ ফিট ফোর ইঞ্চেস। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ে বেশ বড়ই লাগে, লম্বা লাগে আর। তো আমাদের দেশে আরও ইয়া হবে, নিউট্রিশন ম্যালনিউট্রিশন চলে যাবে, মেয়েরাও লম্বা হবে, ছেলেরাও লম্বা হবে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড টলার পিপল। আমার মতো সাইজের লোক দেখবেন না আর কি, আরও টলার পিপল দেখবেন আপনার অন দ্য স্ট্রিট। আর আমি মনে করি এটা দরকার, কারণ কারণ হচ্ছে এইটা যে আপনি যদি একটা টল কনস্টেবল দাঁড়ায় বা অফিসার দাঁড়ায় কোথাও, ইউ ক্যান সি দ্যাম ফ্রম ওয়ান কিলোমিটার অ্যাওয়ে, কারণ ইউনিফর্ম পিপলকে সহজ আলাদা করা যায় মানুষ থেকে। যদি একটা ফিজিক্যালি ফিট লোক দাঁড়ায় কোথাও, আপনি কিন্তু তাকে এক কিলোমিটার দূরে দেখতে পারবেন। আর যেটা হয় যে ইভেন আইন শৃঙ্খলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে অ্যারেস্ট করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করা, এই সমস্ত ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস এগুলোর খুব জরুরি দরকার, প্লাস স্কিল দরকার। তো আমরা মূলত এই পরিবর্তনের ধারাই সূচিত করেছি যাতে করে আমরা বেস্ট পিপলকে পাই অ্যান্ড বেস্ট পিপলকে আমরা জব মার্কেটে নিতে পারি। যেমন ধরুন আমাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি, যেমন এই যে বর্তমান রিক্রুটমেন্ট পলিসিতে সাতটা ধাপ আছে, ফিজিক্যাল ধাপ, তারপরে হচ্ছে লিডিংটেস্ট, তারপরে হচ্ছে কী বলে ইন্টারভিউ, তারপরে হচ্ছে মেডিকেল মেডিকেল টেস্টকেও আমরা চেঞ্জ করে পরিবর্তন করে ফেলছি। অনেকে প্রি এক্সিস্টেন্ট বিভিন্ন ধরনের ইলনেস নিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করে। প্রি এক্সিস্টিং ইলনেস মানে কি, আমার হার্ট ডিজিজ আছে, আমার কিডনি ডিজিজ আছে, বিভিন্ন ধরনের টার্মিনাল ডিজিজ বলে এগুলো বিদেশে, সেই ধরনের ডিজিজ আছে, সেগুলো নিয়ে অনেক সময় চলে আসে। তো এবার আমরা মেডিকেল টেস্টেও কী কী দেখতে হবে এগুলো খুব আগে স্পষ্ট ব্রিটিশ আমলে করা আইন টাইন বা এদেশেও বিশ পঁচিশ বছর আগে যে পরিবর্তন হয়েছে সেই আইন পরিবর্তনগুলো দেখলে স্পষ্ট ছিল না। এখন আমরা একদম একটা কনস্টেবল বা একটা সাব ইন্সপেক্টরের ফিজিক্যাল ফিটনেস কী হবে, সরি মেডিকেল কন্ডিশন কী কেমন থাকবে সেটি একেবারে আমরা লিখে দিয়েছি আর কি, তাকে মেডিকেলি এই এই পর্যায়ে এইভাবে এভাবে পাস করতে হবে। তো ফলে আমরা যে বললাম শুধুমাত্র লম্বা না, সে লোকটা যে ফিজিক্যালি ফিট সেটাকেও কিন্তু আমরা পাবো। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই এই ফিজিক্যাল টেস্টের মধ্যে একটা টেস্ট আছে এরকম যে দেড়শো পাউন্ডে একটা টায়ারকে টেনে নিয়ে যেতে হয়, ঠিক আছে? তো দেড়শো পাউন্ডের একটা টায়ারকে বেশ গজ টেনে নেওয়ার যুক্তিটা কি? যুক্তি হচ্ছে এই, যদি কোনো কারণে আমার কোনো একটা ইনজিওর্ড লোককে রিমুভ করাতে হয়, ডেড বডিকে মুভ করে দেয়, এখন চার প্রজন্মের লোক লাগে একটা ডেড বডি সরাইতে। দেড়শো পাউন্ড মানে কত? একটা মানুষের ওজন সাধারণত দেড়শো পাউন্ডের মধ্যেই থাকে, সেভেন্টি ফাইভ কিলো। তো এখন এই মানুষের ওজন দেখবেন যে সাধারণত বিলো এইটি কিলোই হয়, এগুলো খুব এর বেশি খুব একটা হয় না। তো এই দেড়শো বা পাউন্ড টেনে নেওয়া একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে মানে হচ্ছে কি, ও একটা মানুষকে একা একা উঁচু করে নিতে পারবে, ও একটা মানুষকে ধরে যাতে একা শিফট করতে পারবে। এখন যেমন একটা একটা ইনজিওর মানুষকে ধরতে চারজন লাগে, দুজন পা ধরে দুজন হাত ধরে কেউ নিজ দিয়ে হাত দেয়, কিন্তু এখন যে লোকটাকে আমরা নিচ্ছি প্রোভেন্সে সে কিন্তু প্রমাণ দিয়ে আসছে যে ও একলা পারবে, ঠিক আছে? এই ধরনের এগুলো সব সর্বাধুনিক টেকনিক যেগুলো উন্নত দেশের পুলিশ ফোর্স, সেগুলো আপনারা যদি বিভিন্ন দেশের পুলিশ ফোর্সের ওয়েবসাইটে যান
অস্ট্রেলিয়ান পুলিশ ফোর্স, ফেডারেল পুলিশ, নিউজিল্যান্ড ফেডারেল পুলিশ, তারপরে আমেরিকান, ওদের তো আসলে ন্যাশনাল পুলিশ নাই, বাট অনেক পুলিশ রিজিয়নাল পুলিশ আছে, যদি সেখানে যান। ইভেন আমাদের আশেপাশের এশিয়ান দেশ অনেক দেশেও এই ধরনের সর্বাধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়, সেটাই আমরা অবলম্বন করেছি। এবং পারপাস একটাই, জব মার্কেট থেকে আমরা সবচেয়ে মেধাবী ছেলে ছেলেটাকে বা মেয়েটাকে এবং সবচেয়ে মেন্টালি ফিজিক্যালি ফিট ছেলে মেয়েটাকে আমরা পুলিশ বাহিনীতে নিয়োগ করেছি।